এটা স্টোরি টাইম। আজকে আমি কিছু স্টোরি শোনাবো যেটা রিয়েল লাইফে ফেস করে অ্যান্ড আমার লাইফ নিয়ে। ওকে, তো জানি না কোথেকে স্টার্ট করবো, তবু স্টার্ট করে দিচ্ছি যেখান থেকে পারি, কারণ আমার কোনো ভিডিও স্ক্রিপ্টেড হয় না। তোমরা যারা ফার্স্ট থেকে আমার সাথে আছো তারা জানো। তো আজকে ব্লগ নয়, আজকে আমি কিছু স্টোরি শোনাবো যেটা আমার লাইফে। তো ওকে, সানা আমার সাথে লুকোচুরি খেলছে, সারা ছাদ থাকতে আমি এখানে এসে দাঁড়ালাম যাতে আমার রিং লাইটে না প্রয়োজন হয়, সানলাইটে হয়ে যায়। ওকে, তো স্টার্ট করছি। আমি যখন স্কুলে পড়তাম ওয়ান থেকে, তখন থেকে হাসির ব্যাপার হলো যে আমি পড়াশোনা একদম পছন্দ করতাম না, কেউই করে না, তো আমি করতাম না। তো সেহেতু আমার প্রত্যেক দিন গার্জেন কল হতো, মানে আমার ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট অবধি গার্জেন কল হয়েছে, না সরি সেভেন অবধি গার্জেন কল হয়েছে, এর থেকে আর হয়নি গার্জেন কল। তো প্রত্যেক দিন গার্জেন কল, ক্যান ইউ ইমাজিন, অল ডে এভরি ডে গার্জেন কল। কী জন্যে হতো? আমার জন্য তো হতোই, কারণ আমি হোমওয়ার্ক করে নিয়ে যেতাম না, তারপরে কিছু লেখালে আমি খুব দেরি করে লিখতাম, বা বোর্ডে কিছু লেখা আছে আমি লিখতে লিখতে তারা গিয়ে মুছে দিয়েছে, আমার লেখা হয়নি, তখন খাতা চেক করতো তখন আমার হয়ে যেত। তো প্রত্যেক দিন গার্জেন কল হতো, প্রত্যেক দিন বাবা মাকে ডাকতো, আর খুব বকুনি খেতাম, বাড়ি এসে খুব মার খেতাম, এরকম প্রত্যেক দিন চলতো। তো এরকম চলতে চলতে আমার প্রাইমারি স্কুল লাইফটা গেল। শুধু ওইটুকুই না, টিউশানেও প্রচণ্ড মার খেতাম, মানে পড়াশোনা আমার দ্বারা হতোই না। আসলে ব্যাপারটা ছিল যে আমি পড়ছি না জেনে বুঝি এমন নয়, আসলে ব্যাপারটা হলো যে আমার এমন একজন টিচারের নিড ছিল যে আমাকে হাত ধরে শেখাবে, কিন্তু এমন পেতাম না। যে টিউশানে ভর্তি হতাম, কিছু পড়ালো, নেক্সট বার হয়তো বললো যে ওইটা করে আনবে বা ওইটা আমি ধরবো, আমি পারতাম না, কারণ যেভাবে আমাকে বোঝানো দরকার সেভাবে আমি পারতাম না, মানে সেরকম কেউ ছিল না, সেরকম মনের মতো টিচারই পাইনি। তো এই জন্যে আমার রেজাল্টও ঠিক ভালো ছিল না, যার জন্যে আমার ভিতটা কাঁচাই রয়ে গেছিল, এখনও আছে। বাকি স্টুডেন্টদের মতো হয়তো আমি অতটা পড়াশোনায় ভালো নয়, অতটা স্মার্ট নয়, এরকম চলছিল, মানে স্কুল লাইফটা বলতে গেলে এরকমই ছিল। আর প্রাইমারি থেকে আমার কোনো ফ্রেন্ড ছিল না, কারণ কে ফ্রেন্ডশিপ করবে সেই মেয়েটার সাথে যার প্রত্যেক দিন গার্জেন কল হয়, প্রত্যেক, তারপরে দেখতো যে মেয়েটা গার্জেন কল হচ্ছে, এরকম ব্যাপার ছিল। এবার স্কুলের বাকি ছেলেমেয়েরা ছিল, মেয়েরাই, আমি গার্লস স্কুলেই পড়তাম, তো যে মেয়েরা ছিল তারা দেখতো যে হ্যাঁ গার্জেন কল হচ্ছে, প্রত্যেক দিন টিচারকে বকছে। আমি যখন কিছু করতাম না, চুপচাপ বসে আছি ভয়েতে, আমি পড়া পারবো না, চুপচাপ বসে আছি, ম্যাথ ক্লাস হচ্ছে, আর ম্যাথে আমি এখনো অবধি খুব ভয় পাই, তো ম্যাথ ক্লাস হচ্ছে আমার, আমি চুপচাপ লুকিয়ে মাথা নিচু করে যেরকম হয় না বসে আছি, কোন টিচারটা যাবে জাস্ট বাঁচবো। সামনে দু তিনজন স্টুডেন্ট, আমি কোনোদিন ছোটোবেলা থেকে সিনেমা হলে যাইনি, তো হঠাৎ ওরা বলে উঠলো, আমি চুপচাপ বসে আছি, ওরা বলছে ম্যাম পিছনে সৌমিলি আছে না, ও খালি বলছে কোন দেবকে ভালো লাগে, কোন মুভি দেখতে গেছিল, মানে জাস্ট কী হলো ব্যাপারটা, আমি কী করলাম? এটা বোধ হয় ক্লাস তখন আমি ফোরেতে পড়ি, এরকম ব্যাপার, কী হলো ব্যাপারটা, আমি তো কিছুই বলিনি, আমি তো আমি জানি না এই ব্যাপার। আর ছোটো থেকে আজ অব্দি আমি জানি যে আমার কোনো মুভির হিরো হিরোইনকে এখনও অবধি ভালো লাগে না, সবার বলে কার একে পছন্দ কার ওকে পছন্দ, বাট আমার এখনও অবধি কাউকে পছন্দ না। তো আমি তখন সেই ব্যাপারটা জানতাম না, তো তখন মিস বললো, খুব বকার পর বললো যে বোর্ডে আসো, এই অঙ্কটা করে দাও, আমি তো পারবো না করতে। দু তিনটে পিরিয়ড চলে গেলো, আমি একভাবে দাঁড়িয়ে আছি, অন্য মিসেরা এসে ক্লাস করিয়ে চলে গেলো, আমি সেই বোর্ডের কাছেই দাঁড়িয়ে আছি, তারপরে গার্জেন কল, তারপরে এক্সামে খুব খারাপ নাম্বার পেতাম, তো রেজাল্ট দেখার পর আমার ফ্যামিলি, মানে ওরা চাইতো যে আমি পড়াশোনায় ভালোই, কারণ আমার ফ্যামিলি সবাই পড়াশোনায় ভালো, আমি একাই খারাপ, বলতে লজ্জা হচ্ছে, হাসছি আমি। তো স্কুলেতেই বাবা খুব ইনসাল্ট ফিল হতো যে সবাই এত ভালো নাম্বার তুলেছে আমাদের, মানে
আর কি পরিবারের লজ্জা এরকম ব্যাপার আছে না, তো সবাই জিজ্ঞেস করছে আপনার মেয়ে কেমন রেজাল্ট করেছে দেখি দেখি, তো তখন সম্মানে লাগতো, তো সবার সামনে শাসন দেখাতো, বাড়িতেও সারাক্ষণ কারণ গার্জেন কল হতো সবাই দেখতো, মা বাবাদের লজ্জাও লাগতো, তো মারতো, কেউ মানে বুঝতে চাইতো না যে মেয়েটা কেন করছে না, কি প্রবলেম হচ্ছে, প্রবলেমটা কেউ কখনো জানতে চায়নি, শুধু সবাই কথা শোনাতো, কেউ কথা শুনতে যায়নি, তো সেরকম কেউ ছিল না, আমি হয়তো বলতে পারতাম না যে আমি কেন পারছি না। তো এরকম হতে হতে তারপরে এমন হয়েছিল, একটা হাসির কথা হলো, একবার টিচার ছিল, ক্লাস করার ছিল না, ক্লাস মানে অফিস রুমে ছিল, আর আমার ক্লাস তখন অফ ছিল, মানে একটা ক্লাস হয়ে যাওয়ার পর কিছুক্ষণ অফ থাকে, তারপরে আবার ক্লাস স্টার্ট হয়, তো তখন আমি মাঠে বেরিয়েছি, সবাই প্রায় বেরোচ্ছে, মিথ্যে কথা বলে আমি টয়লেটে যাবো, ই করবো সেই করবো, জলা দেব, এখন মনিটর দেবো বলে বেরোচ্ছে, আমি বেরিয়েছি যখন তখনই ম্যাম চলে এসেছে, এবার ম্যাম স্কেল নিয়ে আমাকে মারতে আসছে প্রাইমারিতে, তখন আমি কী করবো, সামনে লাঠি, মাথা গরম হয়ে গেছে, প্রত্যেকদিন আমাকে গার্জেন কল করে, এখন সবাই বেরোলো তখন চলো না, আমি যেই বেরিয়েছি তখন আমাকে মারতে এলো, আবার গার্জেন কল করবে বলছে, আমি নিজের পিছনে লাঠি নিয়ে, নিজ আমার পিছনে স্কেল নিয়ে, এরকম হতে হতে অন্য ম্যামেরা এসে তারপরে আমাকে থামালো, তারপর আবার গার্জেন কল হয়েছিলো, তারপরে আমি ছোটোবেলায় স্টাইল ফাইল কিছু জানতাম না, হাত ব্যথা হয়ে যাচ্ছে, আমি ছোটো থেকে স্টাইল ফাইল কিছু জানতাম না, তো চুল ফুল যদি ঝুলে যেত, কারণ আমি খুব দুরন্ত ছিলাম, তার জন্য গার্জেন কল হতো প্রথমত, আর বকবক করতাম আমি খুব, মানে বন্ধু কোনো ছিল না, তবু যার সাথে পাচ্ছি তার সাথে বকছি এরকম ব্যাপার, আর তার জন্য গার্জেন কল হতো, আর কেউ সেরকম ফ্রেন্ডশিপও করতো না, কারণ দেখতো যে মেয়েটা খারাপ নাম্বার পাচ্ছে, ওকে ওর মা বাবা মারে সবার সামনে, তখন টিচাররা বাঁচাতো আমাকে প্রাইমারি, তো টিচারদের আমি কোনো দিন খারাপ বলবো না, আমি তখন পারতাম না আর ছিল দোষ, তো এরকম ব্যাপার ছিল, তারপরে অনেক কষ্টে প্রাইমারিটাকে পাস করলাম, পরে হাই স্কুলে উঠলাম, হাই স্কুলে ওঠার পর ওরকম গার্জেন কল হতো, ফ্রেন্ড তখন আমার হয়নি, একজনই ফ্রেন্ড ছিল, সেই ফ্রেন্ড ছিল পাড়াতেই বাড়ি, ছোটোবেলায় যখন আমি মানে কিন্ডারগার্টেন টাইপসের স্কুলে যখন যেতাম তখন ওর সাথে যেতাম, তখন অত কথা হতো না, ক্লাস থ্রি থেকে টুকটাক কথা বলা স্টার্ট হয়েছিল, তো তার সাথেই মাসে যে স্কুলেতে কথা হতো, তো ব্যাস ওই ছিল ফ্রেন্ড, তো এরকম চলতে 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 ব্যাস ওই ফ্রেন্ড ছিল, কেউ ছিল না, এরকম গার্জেন কল হতে 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 ক্লাস এইটে যখন উঠলাম নিজেকে আস্তে আস্তে সামলাতে স্টার্ট করলাম, যে না আলাদা হয়ে যাবে, আর যেমন স্কুলে যাওয়ার ইচ্ছা ছিল খুব, যে গার্জেন কল হোক তাও আমি যাবো, ফ্রেন্ড হবে বেশ, বাকিদের দেখবো, এরকম ব্যাপার ছিল, বাড়িতে থাকলে আমাকে পড়তে বাঁচাতো মেরে মেরে, স্কুলটাই ভালো আমার জন্যে, মার কি কে পড়বে, তারপরে ডান্স ক্লাস, ডান্সটা আমার খুব ভালো লাগতো ডান্স ক্লাসে যখন যেতাম, কিন্তু আমার ফিজিক্যাল হেলথ এতটা খারাপ হতে স্টার্ট করলো যে আমার ডান্স ক্লাস ছাড়তে হলো ছোটোবেলায়, যখন আমি বোধহয় শিখতে পড়ি তখন ফোর থেকে শিখছিলাম, তো ওকে ঠিক আছে, তারপরে এইট থেকে প্রায় গার্জেন কল আমার বন্ধ হলো, আমি স্কুলে যাওয়াটাই কমিয়ে দিয়েছিলাম, বাড়ির লোক ভাবছে কী হলো স্কুলে যাচ্ছে না কেন, তার জন্য বকতো, সবাই আসতো বোঝাতে যে স্কুলে যাই, ওই বকতো, কিন্তু বুঝতে চাইতো না মেয়েটা কেন স্কুলে যাওয়া বন্ধ করে, যার এত ইচ্ছা ছিল স্কুলে যাওয়ার, না খেয়ে স্কুলে চলে যেতাম, কিন্তু তারপর এইট থেকে আমি স্কুলে যাওয়াটাই কমিয়ে দিলাম, জানি স্কুলে গেলে আমি কিছু না করলেও বাকি যারা মেয়েরা আছে তারা এরকম করবে, আর একটা ইনসিডেন্ট ক্লাস ফোরেতে, মানে আমি একা থাকতাম, তো সবাই আমাকে ডিস্টার্ব করতে যখন আসতো আমার, এবার একটা টাইম দেখ মানুষের একটা টাইম আছে যতটা অবধি সে সহ্য করতে পারে, তখন আমি ছোটো ছিলাম, কোনো বান্দা ছিল না ফ্যামিলির যাকে আমি মনে কথা বলবো, আমি তো বলতেও পারতাম না, কেউ শোনার মতো ছিল না, বন্ধু ছিল না, তো কোনটা ঠিক কোনটা ভুল হয়তো জানতাম না, এখনও অবধি বোধহয় যায় সরি, এখনও বোধহয় আমি জানি না কোনটা ঠিক কোনটা ভুল, কোনো বোঝানোর কেউ ছিল না, তো তখন পড়েতে এবার আমি টিফিন খাচ্ছি, হঠাৎ আমার টিফিন ফেলে দিল, আর আমাকে উল্টোপাল্টা বলতে লাগলো, হাত ধরে টানাটানি করছে যে এই বেঞ্চে আমরা বসবো, আমি বসে আছি কেন কী প্রবলেম আমি জানি না, তো আমি রেখে গিয়ে তার চুলে মুঠি ধরে তাকে মারতে শুরু করে দিলাম, সেও মারছে, এবং হতে হতে তারপরে দু তিন দিন বাজে ওরই কিছু ফ্রেন্ড আমাকে বলছে চল খেলবি খেলবি, আমার খুব আনন্দ, ফার্স্টবার কেউ আমাদেরকে আমাকে খেলতে ডাকছে তাদের সাথে, তো আমিও খেলতে বেরোলাম মাঠে, তারপরে কিছুক্ষণ পরে বলছে ছাড় আমাদের খেলার লোক হয়ে গেছে তোর সাথে খেলবো, বলছে ওকে ঠিক আছে, তারপরে ক্লাসরুমে আসার পর সবাই মিলে এসে বলছে হ্যাঁ হ্যাঁ আমার না পেন্সিল বক্স চুরি হয়ে গেছে, আমার পেন্সিল বক্স চুরি হয়ে গেছে, দেখি দেখি তোর ব্যাগটা দেখি, কাউকে না চেক করে আমার ব্যাগটা,
তখন দেখছি পেন্সিল বক্স বেরোচ্ছে, আমি তো নিইনি। তখন বুঝলাম যার সাথে মারপিট হয়েছিল তার আর তার বন্ধুদের প্ল্যান ছিল আমাকে বার করে নিয়ে পেন্সিল বক্সটা আমার এতে ব্যাগেতে রেখে এরকম। তো যখন আমার ফ্যামিলির লোকেরা আসতো আমাকে নিতে, তখন তাদের কাছে গিয়ে উল্টোপাটা এমনি নালিশ করে দিত, সারাদিন কিছু হয়নি, চুপচাপ আছি, হয়তো আমি বললাম আজকে গার্জেন কল হচ্ছে না, ঠিক আছে। তো আমার মা বাবাকে আমার বাকি যারা বন্ধুই ভাবতাম, মানে ক্লাসমেটরা, তার বাবাকে গিয়ে উল্টোপাল্টা বলতো, বাবা তখন রেগে যেত, বাড়ি এসে খুব মারতো আমাকে, এরকমই চলতো। এভাবে হ্যারাসমেন্ট হয়ে এসেছি ছোটো থেকে। তো হাই স্কুলে আসার পর আমি আস্তে আস্তে স্কুলে যাওয়াই বন্ধ করে দিলাম ভয়তে। তো তারপরে এরকম হতে হতে মাধ্যমিক যখন এলো আমার, এখানে রোদ্দুর আছে, ওকে এখানে রোদ্দুর আছে, তো যখন এবার আমার মাধ্যমিক এলো, তখন যে ফ্রেন্ডটার সাথে আমি 11 বছরের ফ্রেন্ডশিপ ছিল, ছোটো থেকে কথাবার্তা টুকটাক হতো, কিন্তু যখন আমি 3-তে পড়ি তখন থেকে বললাম তার সাথে আমার ভালো কথা হতো, মানে কারোর সাথে হতো না, শুধু তার সাথে হতো, সে আমাকে টাইম দিত সবার সাথে, তাকেও অত কেউ পছন্দ করতো না। তো দুজনে খুব ভালো ফ্রেন্ড হয়ে গেছিলাম। আর ও একটু মানে জানি না কেন ওর সাথে অত কেউ কথা বলতো না, তো দুজন মিলে তখন অনেক কথাবার্তা বলতাম, এ করতাম, তো বাস দুজনেই মজা করতাম। আমার বাড়িতে চলে আসতো, যেহেতু পাড়ায় বাড়ি, আমার বাড়িতে আসতো, আমি ওর বাড়িতে যেতাম, দুজন মিলে ঘুরতাম, তো হতো, মানে ফ্রেন্ডশিপটা অত ভালো হয়ে উঠেছিল। কিন্তু মাধ্যমিক দেওয়ার যে ছুটিটা হলো, কারণ 10th এক্সামটা হওয়ার পর মাধ্যমিকের জন্য ছুটি থাকে, তারপরে মাধ্যমিক এক্সাম হয়, তো যে ছুটিটা ছিল, তারপরে জানতে পারলাম যে ওর কোনো বয়ফ্রেন্ড হয়েছে। তো আমি ওকে সেই ব্যাপারে কিছু সাজেস্ট করলে হয়তো, তখন সে তার বয়ফ্রেন্ডকে বলতো, তার বয়ফ্রেন্ড তখন ওকে বলেছিলো যে এ ওর সাথে যদি কথা বলো তুমি আমার সাথে কথা বলবে না, আমাকে আরে মানে কিছু এমন বলেছিলো যেটা আমার খারাপ লেগেছিলো, হয়তো ও দেখবে এখন ভিডিওটা, তো এমন কিছু বলেছিলো, কিছু কথা যেগুলো আমার ডাইরেক্ট মনে লেগেছিলো, কারণ ছোটো থেকে একটা মেয়ে একজনকেই বন্ধু হিসাবে ভেবেছিল, একজনই ছিল বন্ধু হিসাবে, না কোনো ফ্যামিলি মেম্বার ছিল, না কোনো এমন কোনো বান্দা ছিল, এমন কোনো পার্সন ছিল যাকে আমি মনে সব কথা শেয়ার করতে পারি, আমার কষ্ট দুঃখ তার সাথে টুকটাক শেয়ার করতাম, তার সাথে মজা করতাম, খেলা করতাম। মানে আমি যখন ক্লাস 8-9 পড়ি তখন আমার মেন্টালিটিটা বাচ্চাদের মতনই ছিল, খেলা, পুতুল, বারবি ডল, পাজল, এইগুলো নিয়ে পড়ে থাকতাম আমি। তো বাস তারপরে সে তার থেকে আমি আস্তে আস্তে দূরে সরে যাওয়ার চেষ্টা করলাম, নিজেকে এটা বোঝাতে কাঁদতাম ঘরেতে একা একা, লোকে লোকে দেখতে দিতাম না, এখনও অবধি আমি চাই না কেউ আমার কান্না দেখুক, হয়তো সে আনন্দ পাবে, আমার মনে হয় হয়তো আমার কান্না দেখে সে আনন্দ পাবে, কারণ ছোটোবেলায় সব বন্ধুরা ছিল, বন্ধু না সরি ক্লাসমেটরা ছিল, যারা আমার দুঃখ দেখে, কান্না দেখে, আমার মাছে দেখে ওরা হ্যাপি হতো, খুব আনন্দ পেত, হাততালি তাত্তালি দিত, হাইফাই করতো বন্ধুরা মিলে ওদের। তো আমি সেই জন্যে কান্নাটা বন্ধ করে দিলাম সবার সামনে কাঁদাটা, যেরকম কোনো ফ্রেন্ড ছিল না। তারপরে সেও চলে গেল, একা হয়ে গেলাম, নিজেকে পুরো একা করে নিলাম, বোঝাতে শুরু করলাম যে একা বাঁচতে চেক, একা একা থাকলে কেউ মরে যাবে না বা কিছু হবে না, একা তুই থাক। তো এরকম দেখতে দেখতে মাধ্যমিক হলো, পাস করে গেলাম, ভালো নাম্বার তেমন ওঠেনি, তো ফাইনালি এবার অঙ্ক থেকে পিছু ছাড়বো। তো বাবার ইচ্ছা ছিল আমি কমার্স নিই, বাট আমার অঙ্কে খুব ভয়, তো আমি আর্টস নিলাম, তার জন্য একটু রিলেশনটা খারাপ হয়ে গেল। তারপরে তারপরে লকডাউন, টুকটাক আস্তে আস্তে বন্ধু হচ্ছিলো, কারণ যারা অন্য স্কুল থেকে এসেছে তারাদের সাথে টুকটাক কথাবার্তা আমার ভালোই হচ্ছিলো 11-তে, অন্য স্কুল থেকে যারা আমাদের স্কুলে এসেছে ভালো ফ্রেন্ড টেন্ড তৈরি হচ্ছে। তখন এবার লকডাউন স্টার্ট হয়ে গেল, তো হয়ে গেল সব শেষ, আবার একা হয়ে গেলাম, কেউ নেই তখন পাশে, কেউ নেই, কেউ ছিল না ছোটো থেকে যে বোঝাবে, আমাকে বুঝবে, মানে বোঝাবে আমার কথাটা বুঝে, না আমার কথা বুঝে ওরা শুধু নিজেদের যে শুধু তাদের ইচ্ছাগুলো, তাদের শখগুলো আমার উপর চাপিয়ে দিয়েছে, আমারটা কখনো ভাবতে চাইতো না যে আমার মনে কী চলছে, আমি কী বলতে চাইছি, আমার কী প্রবলেম হচ্ছে, মানে লোক লোকের কথা শোনা, তো আমার কথা শুনতে চায়নি, লোক নিজে থেকে বোঝাতে আসছে কিন্তু আমাকে বুঝতে চায়নি, এরকম ব্যাপারটা ছিল। তো যখন HS-এর রেজাল্ট বেরোবে তখন আমি ভাবলাম ঠিক আছে, যে কটা বন্ধু হয়েছিলো ফেসবুক টেসবুক একটু ইউজ করা স্টার্ট করলাম, তো তখন টুকটাক ফ্রেন্ড টেন্ড হলো স্কুলেরই কিছু ফ্রেন্ড যারা অন্য স্কুল থেকে এসেছে, তখন ভাবলাম ঠিক আছে সবাই মিলে বলো আয় মজা হবে,
স্কুলেতে লাস্ট ডে রেজাল্ট নেওয়ার দিন, সেদিনকে একটু প্রবলেম হলো। আসলে হাই স্কুলে কিছু কিছু টিচাররা ছিল যারা ভালো ছিল, আমার সাথে ভালো ব্যবহার করতো, আমার কোনো ফ্রেন্ড নেই, টিচাররা ছিল যারা ভালো ব্যবহার করতো। তো আর ছোটো থেকে দাদু আমাকে এটা শেখাতো যে টিচার মা বাবার মতো হয়, কারণ যতক্ষণ তুমি বাড়িতে আছো মা বাবার দায়িত্বে, স্কুলে চলে যাওয়ার পরে এটা টিচারের দায়িত্ব হয়ে যায়, মানে টিচারের আমরা সন্তান, ওইটা আমাদের মা বাবা। তো তাই জন্যে এবার যখন একটু প্রবলেম হয়েছিল স্কুলেতে ফেল পাস নিয়ে, তো টিচারদেরকে সবাই উল্টো পাল্টা বলছিল, যেটা আমার খারাপ লাগছিল, মানে মনে হচ্ছিল টিচাররা নিজেরই কেউ, ফ্যামিলির কেউ। তো একটা দুটো টিচার ছিল আর বাকি অনেক গার্জেনরা ছিল, তো আমি জানতাম না যে কী বলতে হয় কি না। আমি রাগের মাথায় কিছু তো বলে ফেলেছি, হ্যাঁ আমি সত্যি ভুল করেছি, আমার করা উচিত হয়নি, এখন অত কিছু ভাবিনি, না ভেবে শুধু নিজের ইমোশনটাকে ফিল করে আমি কিছু বলে দিয়েছি। আর তোমরা দেখেই যে আমার কোনো ভিডিও স্ক্রিপ্টেড হয় না, সব আমি মন থেকে বলি। তো তখন আমি মন থেকে কিছু বলে ফেলেছিলাম যেটা না ভেবে চিনতে বলে হয়তো উচিত হয়নি, কিন্তু আমি বুঝতে পারিনি কোথা কখন কী করতে হবে, কারণ পাশে কেউ ছিল না, না সাথে ছিল না, অত কিছু বোঝাতো যে এটা হলে এরকম হতে পারে, কোনো আইডিয়াও ছিল না আমার। তো কিছুদিনটা এতটা ট্রমেটিক ছিল যে আমি ডিপ্রেশনের মধ্যে সেরে গেছিলাম, আমি ভাবছিলাম হয়তো আমি কোনোদিন আর রাস্তায় বেরোতে পারবো না, আর কোনোদিন কোনো ফ্রেন্ড যা হয়েছিল তারাও দূরে আস্তে আস্তে সরে গেল, এরকম ব্যাপার হয়েছিল। তারপরে এলো আমার জন্য একটা ভালো দিন, আমার পাশের বাড়িতে এলো একটা ছোটো বোন, যে আমার বোনের বয়সী, তো দুজনে ভালো ফ্রেন্ড হয়ে গেলো, আমাকে নিয়ে খুব দিদি দিদি করতো ওরা। আমার বোন আমাকে আস্তে আস্তে বুঝতে শুরু করেছিল যে দিদির প্রবলেম কী হচ্ছে, দিদি একা থাকছে, দিদি কষ্টে আছে, তো ওরা সবাই মিলে আমাকে খালি হ্যাপি করতো। আমি যখন ফিজিক্যাল এমনি আমি খুব উইক, তো যখন আমার তবিয়ত খারাপ হয়ে যেত ওরা দুজনে এসে আমাকে সেবা টেবা করতো, তেল মালিশ তেল মাসাজ করে দিত, তারপরে আমার জন্য খাবার টাবার করে আনতো। আমার পাশে বাড়ির যে মনটা ছিল ওর নাম রূপালী, তোমরা আগের ভিডিওতেও দেখেছো, অনেকে জিজ্ঞেস করেছো ওটা কে। আমার বোনের বেস্ট ফ্রেন্ড হয়, আমারও ভালো ফ্রেন্ড হয়, বেস্ট ফ্রেন্ড বলতে গেলেও চলে, দিদি দিদি সারাক্ষণ। তো এবার হয় না একটু পাড়াতে প্রবলেম যে প্রতিবেশীরা পছন্দ করে না প্রতিবেশীদের, তো এরকম ব্যাপার ছিল, পাশের বাড়িতে ভাড়া থাকতো, তারা পছন্দ করতো না আমাদেরকে, তো তাদেরকে বললো। তারপরে বার্থডে সেলিব্রেট করছিল নিজের টাকা, মানে যে বোনুটা রূপালী ও সেলাইয়ের কাজ করে কিছু টাকা জমিয়েছিল, সেটা দিয়ে আমার বার্থডে সেলিব্রেট করেছিল। তোমরা দেখেছো কী পরিমাণে অসাধারণ বার্থডেটা সেলিব্রেট হয়েছিল। তো এভাবে বার্থডে সেলিব্রেট করলো, আমি খুব হ্যাপি ছিলাম তখন। তারপরে পাশের বাড়ি ওরা বললো যে তোমরা যদি পাশের বাড়ির সাথে বেশি কথা বলো, পাশের বাড়িতে গিয়ে থাকবে আমাদের সাথে, মানে আমাদের বাড়িতে ভাড়া থাকা যাবে না, অন্য বাড়ি খুঁজে নাও, নাহলে তাদের বাড়িতে গিয়ে থাকবে। তো সরি, তো তাই জন্যে ওর আশাটা বন্ধ হয়ে গেল আস্তে আস্তে। তো আমি তারপরে কলেজে যাওয়া স্টার্ট করলাম, কলেজে আমার অনেক ফ্রেন্ডস হলো যারা খুবই ভালো, সত্যি কথা বলতে খুবই ভালো। আর তোমরা দেখেওছো কলেজের ভিডিওস কিছু, যে কতটা হ্যাপি থাকছি আমি, কতটা ফ্রেন্ডস হয়ে গেছে আমার, কত ফ্রেন্ডস হয়ে গেছে, তো সত্যি খুব ভালো, এখন আমি হ্যাপি আছি। তো স্কুল লাইফে আমার এই ধরনের চলেছিল, আর আমি জানি না কলেজটা আমার কেমন চলবে, আর ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো কলেজের মধ্যে সবাই আমার খুব ভালো ফ্রেন্ড হয়ে গেছে, অনেক ফ্রেন্ডস হয়ে গেছে, একচোটে এত ফ্রেন্ড পেয়েছি, আমার থেকে হ্যাপি আর কেউ নয়, আর কেউ নয়, এত হ্যাপি আমাদের কেউ হতেই পারে না কখনো। তো কেউ আছে যে খুব কেয়ার করে বন্ধুদের মধ্যে, কেউ আছে যে সবসময় বোঝায় যে কোনটা খুব ভুল কোনটা ঠিক, মানে এই ধরনের ড্রেস পরবি না, এগুলো খারাপ লাগে, এই ধরনের কথাবার্তা সবার সামনে বলবি না, খারাপ লাগে। আর কলেজে ভর্তি হওয়ার আগে আমি 12 যে টিউশনে পড়তাম, সেখানে একটা ফ্রেন্ড ছিল, টিউশন যেহেতু সেরে দিয়েছিলাম তো আস্তে আস্তে টুকটা কথা হতো, তারপরে সে ছিল যে আমাকে বন্ধুত্ব করাটা শেখালো, আমার হিংসা হতো, ওর অনেক বন্ধুও কি বুঝবে আমার ব্যাপারটা, তারপরে বলো বন্ধুত্ব করতে শিখতে হয়, ওর জন্যেই হয়তো আমি কলেজে এত ফ্রেন্ডস পেয়েছি, ওই আমাকে শিখেছে কীভাবে কীভাবে ব্যবহার করলে, কী কথাবার্তা বললে ফ্রেন্ডস হয়। তো তারপরে কেউ আছে যে যতই তুমি যেরকম সিচুয়েশনেই থাকো সে তোমাকে হাসিয়ে দেবে, তোমাকে হ্যাপি করবেই, তো আমি খুব হ্যাপি হয়েছি। আর একজন আছে, মানে প্রায় সবাইকেই দেখেছো তোমরা যাদের কথা বলছি, আরেকজন আছে যার সাথে আমি কিছু মনের কথা শেয়ার করতে পারি না পারি, মজা খুব করতে পারি, আমার কোনো কথাই না খারাপ মনে করে না কিছু, খুব এনজয় করি আমরা যখনই একসাথে থাকি,
এই রাতে হেসে যাই, হেসে যে পেটে ব্যথা হয়ে যায়, গাল ব্যথা হয়ে যায়, এত হাসি, এত মজা করি, এত হুল্লোড় করি। তো কলেজে এখন আমি খুব হই হই করি, সবাই আমার খুব ভালো ফ্রেন্ড, সবাই আমার খোঁজ খবর নেয়, ফোন করে দিন রাতে। এখন আমার দিনটা খুব ভালো, এখন আমার একা একা মনেই হয় না। ঘুম থেকে উঠি, ফোন আসছে বন্ধুদের ফোনে, কত বক 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 করলাম করলাম, কত কত তার ফোন রাখলো, আরেকটা ফোন মানে ফ্রেন্ড ফোন করলো, আবার তার সাথে বক বক, আবার একটা ফ্রেন্ড ফোন করলো বক বক, তবে চ্যাট ট্যাট তো চলছেই বন্ধুদের মধ্যে, আবার বক বক, এরকম করে সারাদিন, মানে ঘুম থেকে ওঠা থেকে ঘুমানো অবধি বন্ধুদের সাথে বক বক করেই যাই আমি। এখন এতটা মানে ভালো আছি, মজায় আছি বলতে গেলে, থ্যাংক গড। আর আগে জীবনটা কি ছিল, ঘুম থেকে ওঠা থেকে ঘুমানো অবধি শুধু বিছানায় চুপচাপ শুয়ে থাকো, ফোন নিয়ে, কখনো বড় হয়ে যেতাম, কখনো প্রাইম দেখছি, কারো থেকে নেটফ্লিক্স অ্যাকাউন্ট নিয়ে নেটফ্লিক্স দেখছি, এরকম চলতো আমার, ইউটিউব দেখতাম, এখন ওই জন্য টাইমই পাই না আমি। তো এখন সারাক্ষণ বন্ধুদের সাথে খুব মজা করি, খৈ করছি, এখন আমি যে ফোন করছি না, এত তাড়াহুড়ো করে বলছি কারণ আমার বন্ধুরা ফোন করছে, তার সাথে আমি এখন বকবো। তো এটা হলো স্কুল লাইফ ভার্সেস কলেজ লাইফ। তো সবাই বলে স্কুল লাইফটা তার জন্য খুব ভালো থাকে, সবার স্কুল লাইফটা কলেজের থেকে নাকি ভালো হয়। তো এটা হলো স্কুল লাইফ ভার্সেস কলেজ লাইফ। আমার স্কুল লাইফ এত ফালতু ছিল, কলেজ লাইফটা স্টার্ট হতে না হতে এত আনন্দ, এত মজা। আমরা ঘুরতে গেছিলাম, ভিডিও স্ক্রিপ্ট নিয়েছিলাম, কোথায় কিছু কারণে ডিলিট হয়ে গেছে, আমরা উলবেরিয়া মেলায় গেছিলাম সব বন্ধুরা মিলে, খুব মজা করেছিলাম, খুব মজাও করছি, বাড়িতে থাকলেও মজা, কলেজে গেলেও মজা, মানে মজার মজা। এখন খুব হ্যাপি আছি আমি। তো জানি না বাকি কলেজ লাইফটা কেমন হবে, সবে তো স্টার্ট হয়েছে, বাস এটাই আমার জানানোর ছিল। তো আজকের জন্য এটা টা, বাই বাই, আর পরে আরও অনেক কিছু স্টোরি শেয়ার করবো। সবাই ভালো থেকো, আর সবাই অনেক অনেক বন্ধু বানিও, অনেক বন্ধু বানিও, অনেক মজা করো, হই হই করো দিন রাতি, বাই বাই। অনেক বড় হয়ে গেছে ভিডিও, আর আমাকে প্লিজ নিজের বন্ধু ভেবো, আর প্লিজ আমার কোনো জিনিস, কোনো কথাবার্তা, যদি কোনো ব্যবহার বা কোনো ভিডিওতে কোনো কিছু খারাপ লাগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই বলবে। সরি সরি, ব্যাকগ্রাউন্ড খুব খারাপ, নোটিস করবেন, সেটা আমাকে নোটিস করো, আমার কথা নোটিস করো। আর হ্যাঁ, সবাই বলতে যে আমি ফিল্টার ছাড়া যাতে আমি ভিডিও বানাই, ফটো ক্লিক করি, তো ইটস মাই অরিজিনাল লুক ফিল্টার ছাড়া, ওকে। লিপ বাম অ্যাপ্লাই করেছি শীতকাল, ওকে, বাস আইব্রোসও কিছুই করিনি, চুলটাও মেসি হয়ে আছে নর্মাল একটা, বাস এটা হলো আমার ক্যাজুয়াল লুক, ক্যাজুয়াল লুকই তো বলে। তো বাস এটাই আমার ফিল্টার ছাড়া, মেকআপ ছাড়া, অরিজিনাল লুক, বাস তোমাদের মনে শান্তি এনে দিয়েছি। তো টাটা, বাই বাই, অনেক বক করছি আমি, আমার খুব এক্সাইটেড বন্ধুদের সাথে বক বক করার জন্য, তো বাই বাই।